ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিওতে। আজকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, শ্রেণী দ্বিতীয়, পূর্ণমান 10, সময় 20 মিনিট, সংযোগ স্থাপনের সক্ষমতা, মডেল কোশ্চেন 3 নিয়ে আমরা আলোচনা করব। তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, অল নোটিফিকেশান অন করে দিন, সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এই ভিডিওগুলো। চলুন দেখি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, শ্রেণী দ্বিতীয়, সংযোগ স্থাপনের সক্ষমতা, এই মডেল কোশ্চেন 3 প্রশ্নটি কীভাবে আপনি দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের তৈরি করাবেন একটু দেখে নিই। বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, বিভাগ, রোল নাম্বার, এই জায়গাটা একটি সাদা কাগজে লিখে অভ্যাস করতে দেবেন। তারপর সাদা কাগজে তাদের রঙের সাথে শাকসবজি মেলাও, এই ছকটি কেটে দেবেন। এখানে 4টি মেলাতে হবে, ভেজিটেবলসের সঙ্গে কালার্স, 4×2½, 2 নম্বর আছে, ভেজিটেবলসের একটা ঘর আর কালার্সের একটা ঘর। এখানে ভেজিটেবলসের ঘরে পটেটো, চিলি, ক্যাবেজ, ব্রিঞ্জল, এখানে কালার্সের ঘরে আছে গ্রিন, ভায়োলেট, রেড, ব্রাউন। ভেজিটেবলসের সঙ্গে কালার্স মেলাতে হবে, পটেটো ব্রাউন, চিলি হচ্ছে রেড, ক্যাবেজ গ্রিন, আর ব্রিঞ্জল ভায়োলেট, এগুলো মেলাতে দেবেন। এরপরে আমরা দুয়ের দিকে চলে যাব। নিম্নলিখিত কোনগুলি গাছের অংশ সেগুলি নিচে দাগ দিতে হবে, পোকা, মাছ, ফুল, ইঁট, মূল, জল, পাতা, ফল। এখানে পোকা, মাছ এগুলো গাছের অংশ নয়, ফুলটা গাছের অংশ, মূলটা গাছের অংশ, পাতা আর ফল এগুলো গাছের অংশ। তার তলায় দাগ দিতে হবে ফুল, মূল, পাতা আর ফল। এরপর শূন্যস্থানে বর্ণ বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। এখানে কয়েকটা পয়াকার, হয়াকার, ড্যাশ আছে, এখানে 4টি করতে হবে। হাফ নম্বর করে 2 নম্বর আছে, পয়াকার, হয়াকার, ডয়াসনর, এখানে বয়াকার, তয়াকার, দন্তস্ব, বাতাস, আর দন্তস্ব, একার, গড় ও সাগর, আ, কয়াকার, তালবস্য। তাহলে প্রথমে ডয়াসনর, তারপর দন্তস্ব, তারপর গ, তারপর তালবস্য, এই 4টি বর্ণ বসালে অর্থপূর্ণ শব্দ তৈরি হয়ে যাচ্ছে। এবার চারিদিকে সঠিক উত্তরের নিচে দাগ দাও, যে কোনো 2টি। দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই, দেয়ার, TH ERE, দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই প্রথমেরটা হবে। তারপর দি সান, সন রাইজেস ইন দ্য ইস্ট, এখানে SUN, এর মাথায় দাগ হবে। দি ফ্লোর ইন ইজ স্টিল, ওয়েট আর ওয়েট, এখানে WET, ওয়েট, ওয়েট মানে ভিজে, তাহলে এটা হবে। এরপর হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নিচে হেল্প বক্সটা আমরা দেখে নিই, এখানে 4টি করতে হবে, হাফ নম্বর করে 2 নম্বর আছে, আর এখানে বার্ডস হ্যাব ড্যাশ, তাহলে এখানে দেখো হেল্প, সিং, বিক্স, উইংস আর নেস্ট, বার্ডস হ্যাব উইংস, আর বার্ডস ইট উইথ বিক্স, তারপর বার্ডস লিভ ইন নেস্ট, সাম বার্ডস ক্যান সিং সুইট সং। এই শূন্যস্থানে আমরা হেল্প বক্স থেকে নিয়ে বুস করিয়ে দেবো। তাহলে আজকের এই মডেল কোশ্চেন 3টি আমরা দেখে নিলাম। এইভাবে অভ্যাস করলে আমরা যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তাতে আরও ভালো ফল হবে। আজকে ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটি লাইক দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।